আমি জাতীয় বন্ধুগণ তার তার অবস্থান থেকে তার তার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। আপনারাই আপনারাই সেই লোক, আপনারাই সেই নরসিংদীবাসী। শহরের মানুষ মিথ্যা প্রচার করেনি, আপনারা নরসিংদীবাসী নরসিংদীবাসী মানুষের মিথ্যা প্রচার করেছেন। সেই জন্য একজন নিয়মওয়ালার মায়ের ছবি মিথ্যা বিভিন্ন স্টেশনের ক্যামেরা কিন্তু জুড়ির মাধ্যমে দেখেছি, ওই মা ওই দিন ওই মেয়েকে হেনস্থা করার মধ্যে ছিল না, তাকে তদন্ত ছাড়া গ্রেফতার করা হয়েছে। শুধু গ্রেফতার নয়, তাকে 3 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। এমন ভাবে তাকে প্রশাসন গ্রেফতার করেছে যেন মনে হয়েছে সে 5টা খুনের আসামি। আজকে নরসিংদীতে প্রকাশ্যে আসামিরা ঘুরতেছে, নরসিংদীতে মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে ঘুরতেছে, তাদেরকে কোনো গ্রেফতার করা হয় না। কিন্তু একজন সরকারি নারীকে কেন গ্রেফতার করা হলো নরসিংদীবাসী প্রশ্ন করতে করতেছি আমরা। প্রিয় নরসিংদীবাসী, আপনার বিবেককে জাগ্রত করুন। ঢাকা থেকে তথাকথিত নগ্ন মহিলারা নরসিংদীকে কলঙ্ক করবে আর নরসিংদীবাসী ঘুমে থাকবে সেটা কখনো সম্ভব না। আজকে দেখতেছেন আমরা কম মানুষ, কম মানুষ না, আমাদের সাথে আছে হাজার হাজার মানুষের ভালোবাসা। যদি ওই মাকে মুক্তি না দেওয়া হয়, 48 ঘন্টার মধ্যে যদি মুক্তি না দেওয়া হয়, তাহলে নরসিংদী সর্বসাধারণ সর্বসাধারণ এমন কর্মসূচি পালন করবে যেটা নরসিংদীর জন্য ইতিহাস হয়ে দাঁড়াবে। আমাদেরকে ওই কর্মসূচিতে যেতে আমাদেরকে বাধ্য করবেন না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, দেশের প্রধানমন্ত্রী আমাদের একজন নারী, তিনি যেন আমাদের ওই মহিষী নারী মারিয়া মাকে মুক্তি দান করেন, সেই ব্যবস্থা দ্রুত করুন। আমরা দ্রুত জানাচ্ছি মামলা প্রত্যাহার করতে হবে। এবং যে মেয়েটা ঢাকা থেকে এসেছিল 2টা ফ্যান নিয়ে, সে রাত্রে কোথায় যাপন করেছিল? সে রাত্রে